সাজু খাদেম নাটক সিনেমা দুই অঙ্গনে বেশ পরিচিত এক নাম। আর তিনি এমন একজন মানুষ, অর্থাৎ খুব মজার একজন মানুষ, তিনি যদি আপনার পাশে এসে দুই মিনিট কথা বলে আপনার মুখে হাসি ফুটতে বাধ্য। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তাজরিন ডিকা, আমার সঙ্গে রয়েছেন আজ সেই মজার মানুষ। কি এতক্ষণ ধরে যা বললাম ঠিক তো? এরকম একটা কথাই আশা করছিলাম। দেখেন, আমি কিছুই বলিনি, আপনি হাসছেন, আমি জানি না। আসলে এমন একজন হাস্যকর মানুষ না, আসলে আপনি মানুষটাই এমন যে মানে আপনি আপনার মুখে কথা বলা লাগে না, ফেস দেখলে মানুষ অটোমেটিক্যালি হাসবে। না, আমার আসলে আমি ব্যক্তি জীবনে আনন্দ করতে পছন্দ করি, আনন্দে থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে মানুষের জীবনটা ছোট এবং জীবন একটাই। এই জীবনে আমি বাধ্যবাধকতা বলে কোনো কিছু নাই। মানুষের ক্ষতি হবে না এমন যে কোনো কিছু যদি আমাকে আনন্দ দেয় আমি সেটা করতে রাজি আছি। আমরা আসলে হচ্ছে যে প্রায়শই আপনার সাথে যখনই কথা বলি আপনার অভিনয় জগৎ নিয়েই নর্মালি আমাদের কথা বলা হয়, তো আমরা আসলে আপনার ব্যক্তি জীবন নিয়ে আজকে একটু শুনতে চাচ্ছি যে আপনার আসলে জন্ম কোথায় আর বেড়ে ওঠা কোথায়। ব্যক্তি জীবনে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন খাদেম। সবাই আমাকে সাজ্জাদ বলে ডাকে। কেউ যখন ফোন দিয়ে বলে হ্যালো সাজ্জাদ কেমন আছিস, আমি তখন বুঝতে পারি সে আমার অনেক পুরনো মানুষ, সে আমার অনেক কাছের মানুষ, কারণ আমার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন খাদেম। তো সাজু নামটা কিভাবে আসলো? আমার ফুপু আমাকে সাজু বলে ডাকতেন আদর করে। অনেক সময় হয় না যে সাজ্জাদকে সাজু বলে ডাকে, সজলকে সাজু বলে ডাকে, সেরকম সাজ্জাদ থেকে সাজু নাম ডাকতে ডাকতে আমি যখন থিয়েটারে ভর্তি হলাম তখন আমাদের দলে আরও একটি সাজ্জাদ নামে একজন ছিলেন, তো সে যেহেতু অলরেডি তখন সাজ্জাদ নামেই পরিচিত, আমিও আরেক সাজ্জাদ, কিন্তু সবাই বললো যে যেহেতু তোমাকে কেউ কেউ সাজু বলে ডাকে আমরা সাজু বলেই ডাক। সাজ্জাদ 1-2 তো আর হবে না, সেই থেকে কিন্তু আমি সাজু হয়ে গেলাম। তার মানে ব্যক্তি জীবনে আমি সাজু না, ব্যক্তি জীবনে আমি সাজ্জাদ। আমার আম্মা আমাকে সাজ্জাদ বলে ডাকতেন, আব্বাও সাজ্জাদ বলে ডাকতেন, আমার ফ্যামিলির লোকরা আমাকে সাজ্জাদ বলেই ডাকে। এ হচ্ছে আমার নামের ব্যক্তিগত নামের ইতিহাস। আর জন্ম হচ্ছে আমার ব্রাহ্মণবাড়িয়ার, ওরে বাবা, কাউড়া খড়মপুর। হ্যাঁ, মানে কথা শুনলেই জানি কেমন কেমন লাগে। আমি আসলে আপনাকে ব্রাহ্মণবাড়ির উপর দিয়ে যেতে হয়, তো সবচেয়ে মানে আনন্দের ব্যাপার কি, আমি যখন প্রথম কলকাতায় শো করতে যাই আমাদের থিয়েটারের শো, তখন বর্ডারে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার দেশের বাড়ি দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আরে বাবা, এ তো একদম কালচারাল সিটির লোক, মানে সংস্কৃতির রাজধানী। সেটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই হিসাবেই বেশি পরিচিত। ব্রাহ্মণবাড়িয়া একদম সংস্কৃতির রাজধানী তাকে বলা। কিছু কিছু ইনসিডেন্ট বা বিচ্ছিন্ন ঘটনাগুলোকে ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় বললে ভুল হবে। আমার গ্রামের বাড়ি হচ্ছে খড়মপুর, সেখানে আমি আসলে বেড়ে উঠিনি, সেখানে শুধু আমার জন্ম। আমার বেড়ে ওঠা হচ্ছে সিলেটে, সিলেট ছাতকে। বাবার, আমার আব্বা চাকরি করতেন, হ্যাঁ, এবং ওই ছাতক আমার কাছে মনে হয় যে আমি খুব লাকি যে আমার এরকম একটি জায়গায় আমার শৈশব কেটেছে। আমরা ছোটবেলা ছুটে বেরিয়েছি পাহাড়ে, টিলায় গোসল করেছি, পাহাড়ের মাঝখানে জমে থাকা পানিতে, স্বচ্ছ পানিতে, নিচে পাথর, চেলা নদী পাহাড় থেকে বেয়ে আসা, উপরে রোপওয়ে যাচ্ছে, মাঝখানে কোনো একটা দ্বীপের মধ্যে বড় বড় ঘাস নড়ছে আর সেখানে ঘোড়া ঘাস খাচ্ছে, সেই জায়গায় আমার বেড়ে ওঠা। এখনও আমি চান্স পেলে, সুযোগ পেলে যদি মনে হয় যে কোনো একটি নাটকের শুটিং ওখানে করা যাবে, আমি সেখানে চলে যাই। এই হচ্ছে আমার বেড়ে ওঠার গল্প। আপনার বাবা পেশায় কি ছিলেন? আমার বাবা টিচার ছিলেন, উনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি হাই স্কুলের ইংরেজি শিক্ষক। মায়ের প্রফেশনটা কি ছিল? মাও শিক্ষক ছিলেন, কিন্তু পরে উনি আমাদেরকে মানুষ করতে গিয়ে উনি আর ওই পেশাটাকে কন্টিনিউ করেন। আপনারা এমনিতে ভাই বোন কতজন? আমরা দুই ভাই দুই বোন। আপনি কত নাম্বার? আমার ছোট এক ভাই, তাহলে নাম্বারটা কথা হবে, তিন নাম্বার। আমার বড় দুই বোন। আমরা, আমাদের এক ভাই এক বোন থাকে আমেরিকায়, আর এক ভাই এক বোন থাকে
বাংলাদেশের ঢাকায়। আর আমার আব্বা আম্মা তো চলে গেছে। আমি তো শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে। ছবি আঁকাকি করতাম ছোটবেলায়। আঁকাকি বাদ দিয়ে কেন অভিনয়? আমি আঁকাকি বাদ দিইনি তো। এখন আচ্ছা ওই হিসেবে তো আপনার পরিচিতিটা পাইনি। সেটা পাইনি কিন্তু আমার আঁকাকিটা আমার সব জায়গায় কাজে লেগেছে। দিয়েছে কিন্তু থাকে না মানুষের শখের জায়গা ভালো লাগার জায়গা। আপনার যদি আমি জিজ্ঞেস করতে চাই যে ভালো লাগার জায়গাটা আসলে কোথায়, আঁকাকি নাকি অভিনয়? মানে আমার আম্মার কাছে গল্প শোনা যেটা সেটা হচ্ছে যে আমি একদম ছোটবেলা থেকে যখন কথা বলতে শিখেছি তখন থেকে আমি মানুষকে একটু অনুসরণ করতাম। আমার আম্মা পলিটিক্স করতেন, তার সাথে বিভিন্ন প্রোগ্রামে আমার যাওয়া হতো, আম্মা আমাকে নিয়ে যেতেন। আমি হয়তো সেই সভার ভাষণের শব্দটা বুঝতাম না, মানেটা বুঝতাম না, কিন্তু আমি বাসায় এসে নাকি একটা লাঠি হাতে নিয়ে আমি সেই ভাষণটা দিতাম। এটা আমার আম্মার কাছে শোনা, কিন্তু আমি কি বলতাম সেটা আম্মাও বুঝতেন না, কারণ আমি নিজেই তো বুঝিনি উনি কি বলেছেন। আমি শুধু শব্দগুলো বুঝতাম না কিন্তু আওয়াজটা বুঝতাম, সেই আওয়াজের ঢংটা বুঝতাম। তো তাতে আমার ধারণা হয় যে আমার অভিনয়ের প্রতি ঝোঁকটা ছোটবেলা থেকেই ছিল এবং ছবি আঁকার ঝোঁকটাও ছিল, কারণ আমার আব্বা ছবি আঁকতেন। আমি এখনও আমার গ্রামের দৃশ্য যদি আঁকি সেটা আমার গ্রামের দৃশ্য আঁকি না, আমি আমার বাবার গ্রামের দৃশ্য আঁকি, কারণ আব্বার গ্রামের দৃশ্য দেখে দেখে আমি গ্রামের দৃশ্য আঁকি। সেই জন্যে আমি চারুকলায় পড়বো এটা সিদ্ধান্ত ছিল আমার ফ্যামিলি থেকে। নিশ্চয়ই বাবা, আমি খুব সৌভাগ্যবান যে আমি পারিবারিকভাবে একটা প্রগতিশীল পরিবারে আমার জন্ম নেওয়া। আমার বাবা মা আমাদেরকে যেভাবে মানুষ করেছেন, কোনো প্রতিবন্ধকতা আমাদের জীবনে রাখেননি, কোনো বাধ্যবাধকতা আমাদের জীবনে রাখেননি। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, তো সেই অঙ্গনের মানুষ হয়ে আপনি আবার এসে পড়েছেন, অর্থাৎ আপনার বিয়ে হয়েছে আরেক সাংস্কৃতিক অঙ্গনের মানুষের সাথে, তো সব কিছু মিলিয়ে কীভাবে কী হলো, ভাবিকে আপনি কীভাবে খুঁজে পেলেন? যে কোনো একটা প্রক্রিয়াই তো কারো না কারোর সাথে দেখা হয়, তাদের সাথে পরিচয় হয়, তাদের সাথে প্রণয় হয়, সম্পর্ক হয়। আমার তো এইভাবেই, আমার আসলে আমি যখন থিয়েটারে ভর্তি হই নাগরিক নাট্যাঙ্গনে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, বলা ঠিক হবে না যায় না, আমার ওয়াইফ তখন ক্লাস এইটে পড়ে, মানে তখন ওয়াইফ না সে আমার, তো আমরা একসাথে গান করতাম, মিউজিক করতাম। আমি টুকটাক গান করি, মানে ওইরকম না যে, কিন্তু আমি যন্ত্রপাতি একটু বাজাতে পারি, সেই জন্য আমি গোল মাথা চোখা মাথার আমি ছিলাম ওটার লিড মিউজিশিয়ান, আমার সাথে প্রীতিও ছিল। তো সেখানে হয়তোবা আমি ধারণা করছি যে ওই জায়গাতে হয়তো আমাদের দুজনের ভালো লাগাটা তৈরি হয়। আমাদের যে আসলে ভালো লাগা তৈরি হয়েছে সেটা আমরা টের পাইনি, যখন টের পেয়েছি তখন আর দেরি করিনি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা একসাথে পড়ছি। ওর সাথে আমার আজীবন বিয়ে না হলেও ওর আমি একসাথেই থাকতাম, ব্যাপারটা এরকম মনে হয় আর কি। সো সেই জন্যে খুব একটা বেগ পেতে হয়নি, আমার প্রেমের ডিমেরিট বলতে পারেন এটাই যে কোনো বাধা পাইনি, কেয়ামত থেকে কেয়ামতের মতো ছুটে গিয়ে একটা ঘটনা ঘটিয়ে ফেলবো। আমরা নিজেরা তৈরি করতাম আগে যে ওর সাথে দেখা করবো, খুব সঙ্গোপনে লুকিয়ে লুকিয়ে ওর বাসায় যাওয়ার চেষ্টা করতাম। একদিন স্যারের সামনে ধরা খেয়ে গেলাম, স্যার বলছে কখন আসলে বসো, আমি বললাম যে স্যার তো এমনি আমাকে বসতে বলছে, আমি কেন এখানে লুকোচুরি খেলছি, মানে ব্যাপারগুলো ছিল এরকম। তো যেটা বলেছিলেন যে আপনার মা নাকি রাজনীতির সাথে যুক্ত ছিল, তো আপনারও কি ইন ফিউচারে রাজনীতির সাথে ইনভলভ হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? না, আমি পলিটিক্যালি কনসাস, আমি রাজনৈতিক সচেতন মানুষ, আমি একদম কাপুরুষের মতো বলবো না আমি শিল্পী, আমার কোনো আমরা কিছু বলবো না, আমরা সব এটা ফালতু কথা। একজন শিল্পীকে সবচেয়ে বেশি দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হওয়া আর সুবিধা নেওয়া এক জিনিস নয়। আমি রাজনৈতিকভাবে কোনো সুবিধা নেবার জন্য কনভিক্টেড না, আমি কনভিক্টেড আমি আমার আদর্শের সাথে, চেতনার সাথে। সো আমি বিশ্বাস করি যে যদি মনে হয় যে প্রয়োজন আছে সক্রিয়ভাবে রাজনীতি করার, অবশ্যই করবো, যদি প্রয়োজন না হয়, মানে প্রয়োজনটা বলছে আমাকে প্রয়োজন আছে রাজনীতি না। এছাড়াও আমরা বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিসেও দেখি যে যখন যা দরকার প্রতিবাদের সময় কিন্তু আপনি প্রতিবাদ করেন। ইভেন আপনার একটা জিনিস নিয়ে খুব ট্রল হয়েছে, টিপ পড়া, এখনো সেটা এখনো হচ্ছে। তো ওই জিনিসগুলো যখন আপনি দেখেন কিংবা পড়েন, আপনার উপরে কি ওইটা কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়ে কি? দেখেন আমি একটা কথা বলি, যে মানুষগুলো বাজে মন্তব্য করে, বাজে ভাষায়
মানে আমাকে আক্রমণ করে, তাদেরকে আমি কখনোই বাজে ভাষায় আক্রমণ করব না, কারণ এটা আমার শিক্ষা। আমি মনে করি যে আমাকে আক্রমণ করছে এটা তার শিক্ষা। আমি ঠিক আছি কি ঠিক না এটা কিন্তু তখনই মানুষ প্রমাণ পায় যে যে মানুষগুলো অসহনশীল আচরণ করে তার এই আচরণ দিয়ে সে কিন্তু তার নিজেকে এবং তার দলের মতামতকে রিপ্রেজেন্ট করে, তাই না? আমার একটা মতের সাথে ভিন্নতা থাকতেই পারে, সেটা সে ভিন্ন মত প্রকাশ করতে পারে, এটা তার স্বাধীনতা। ইভেন বিশ্বাস করেন, রাস্তায় একটা হাইজাকারকে ধরে কেউ মারছে, এটা দেখলো আমার আমি মানতে পারি। আমার কাছে মনে হয় আমি দৃশ্যটা দেখলাম, ও হাইজাক করেছে, এর বাইরে তার আরেকটা গল্প থাকতে পারে, তাই বলে আমি তাকে হিট করবো কেন? তাকে আমি কাউন্সিলিং করতে পারি, তাকে অন্যভাবে বোঝাতে পারি, এবং আমি প্রথম তাকে তার সাথে আমি রিলেট করি যে এই মানুষটা যদি আমি হতাম, একটা মানুষ তার কী প্রয়োজনে এই কাজটি করতে যাচ্ছে, হয় তার সোসাইটি তাকে শিক্ষা দিতে পারেনি, বা পারিবারিক বলয় তাকে দিতে পারেনি, কিংবা সে তার প্রয়োজনে এটি করছে, কিংবা প্রয়োজনে যে এই কাজটি করা উচিত নয় এটা কেউ তাকে বোঝায়নি। আমরা হচ্ছে কি, পাইলাম মার ধর, যে মারছে হুজুকে জাতি, যে মারছে সেও কিন্তু এর আগে 10 বার এই কাজটি করে এসছে। আমি মনে করি পৃথিবীতে যে কোনো কিছুর পরিবর্তন হবে যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারি, নিজেকে তৈরি করতে পারি। আমি যে কোনো একটি প্ল্যাটফর্ম আগে আমি আমাকে ভাবি যে আমি থাকলে কী করতাম, সেই জায়গা থেকে যদি আমরা ভাবতে পারি আমাদের আসলে পরিবর্তন আসবে। খালি আমি অন্যকে কারেকশন করে দেবো আর বলবো যে হ্যাঁ ওটা ঠিক করা সম্ভব না, কখনো কাউকে ধরে বেঁধে আসলে করা যায় না, বরং তার মধ্যে জিদ চাপে সে মনে করে যে আমি এটাই করবো। যাক, খুব ভালো লাগলো সাজু ভাই আপনার সাথে কথা বলে। আমি আবারও সাজু বললাম যেহেতু আপনি সাজু নামে পরিচিত। না, আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছে তখন আপনি আমাকে সাজু নামেই চিনেন। সো এটাই স্বাভাবিক, আমারও ভালো লাগলো আর আড্ডা মারতে তো ভালোই লাগে। কিন্তু তারপর জানেন যে নানা ব্যাক অফ দ্য মাইন্ডে নানা রকমের কাজ বাড়ি দেয়, তো তখন মনে হয় যে না সময়টা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।